সাবস্ক্রাইব করুন হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলটিকে এবং বেলাইকন প্রেস করুন হেলথ রিলেটেড লেটেস্ট ভিডিও সবার থেকে আগে দেখার জন্য হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি খুবই ভালো আছেন আপনারা দেখছেন হেলথ পয়েন্ট কলকাতা আপনাদের সঙ্গে আমি দেবাশিস তো আজকে যে ওষুধটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো একটি পেট ব্যথার ওষুধ তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ড্রটিন এম ওষুধটির নাম আজকে এই ড্রটিন এম সম্পর্কে সব রকম তথ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব তো সবার আগে আমরা দেখবো এর কম্পোজিশান সম্পর্কে তো ওষুধটির কম্পোজিশান দেখতে পাচ্ছেন আপনার ড্রটাভেরিন হাইড্রোপ্লোরাইড এবং মেফিনামিক অ্যাসিড রয়েছে তো এর কোম্পানিটা দেখে এটা হচ্ছে ওয়াল্টার বা কোম্পানি খুবই ভালো কোম্পানি এবং খুবই ব্র্যান্ডেড কোম্পানি তো এই ওষুধের কী কাজ বা কী কাজের জন্য ব্যবহার করা হয় এর মাত্রা কত বা ডোজ কত এর সাইড এফেক্ট কেমন হয় সব আমরা সবটা আজকে জানব তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও এটা হলো এক ধরনের অ্যান্টি স্প্যাজোমেটিক ড্রাগ এটা দেহের মধ্যে যেসব নরম পেশিগুলি আছে বা যেসব মসৃণ পেশিগুলি রয়েছে তাদের উপরে এটা শিথিল কারক হিসাবে কাজ করে বা তাদের স্প্যাজমটাকে কমিয়ে দেয় এটা পেটের কলিক বেদনা মানে কলকি পেন যেটাকে বলা হয় তাতে ব্যবহার করা হয় ওই স্প্যাজমের চিকিৎসায় ব্যবহার করা হয় পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রাইটিস অ্যাকিউট গ্যাস্টাইটিসের জনিত যে পেটের ব্যথা হয় বা গ্যাসের ব্যথা আপনারা যেটাকে বলেন তার জন্য এটি ব্যবহার করা হয় এবং ভিসেরাল স্প্যাজম মানে যে কোনো দেহের যে কোনো অঙ্গ পেটের মধ্যে যে কোনো অঙ্গ তাকে ভালো হয় ভিসেরা যেমন আপনার লিভার কিডনি ইত্যাদি এরকম ধরনের অঙ্গগুলিকে ভিসেরা বলা হয় তো এদের স্প্যাজমটাকে এদের স্প্যাজমের জন্য যে যন্ত্রণা হয় তা কমাতেও এটা ব্যবহার করা হচ্ছে এবং এটা রেনাল বা রেনাল মানে হলো কিডনি রেনাল ও বিলিয়ারি কলিক মানে হলো পিত্ত পিত্ত সংক্রান্ত কোনো ব্যথা বেদনা যদি হয় বা ইউট্রান কলিক বা পেশাবের জন্য পেশাবের ইনফেকশানের জন্য যে ব্যথা যন্ত্রণা হয় সেটা কমাতে এটা ব্যবহার করা হয় ডিসমেনোরিয়া মেয়েদের পিরিয়ডের সময় যে ব্যথা হয় তার জন্য এটা ব্যবহার করা হয় কোলাইটিস মানে কোলনের ইনফেকশানকে বলা হয় কোলাইটিস কোলাইটিসের জন্য এটা ব্যবহার করা হয় এবং প্যানক্রিয়াস প্যানক্রিয়াটাইটিস প্যানক্রিয়াসের যন্ত্রণার জন্য বা প্যানক্রিয়াটাইটিসের যন্ত্রণার জন্য এটিও ব্যবহার করা হয় এছাড়াও দেহের মধ্যে যদি কোনো অপারেশন করা হয় তা অপারেশনের পরেও এটি মানে সফট টিস্যু যদি অপারেশন করা হয় তাহলে তার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধের আরেকটা সুবিধা হল আপনার পেটে যদি খুব গুরুতর কোনো রোগের জন্য যন্ত্রণা হয় তাহলে কিন্তু এই ওষুধটি গিয়ে ডাইরেক্টলি যন্ত্রণাকে কমিয়ে দেবে না কমিয়ে দিয়ে ওই রোগটাকে ধামাচাপা দিয়ে দেবে না যেটা অন্যান্য পেট ব্যথা ওষুধে হয়ে থাকে পুরোপুরি ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দেয় কিন্তু এ কিন্তু সেটা করবে না এবং তার জন্য যে সুবিধাটা হয় আপনার রোগ নির্ণয় করতে বা চিকিৎসকের রোগ নির্ণয় করতে সাহায্য হয় আর তারা বুঝতে পারে যে এটা কোনো অস্বাভাবিক কোনো রোগ তো এটা কিন্তু এই ফ্যাসিলিটিটা অন্য কোনো পেইন কিলার বা অন্য কোনো পেট ব্যথার ওষুধে আপনি পাবেন না তো বন্ধুরা এরপরে মাত্রা সম্পর্কে আলোচনা করব তো মাত্রা সম্পর্কে আলোচনা করার আগে আমরা এর প্যাকেটটি খুলে দেখে নেবো ওষুধটা কেমন ধরনের বা কেমন হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে এবং আমার চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন প্রতিবারের মতো এবারে বলবো আমার চ্যানেলটিকে নিচে যে লাল বোতাম দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটাকে প্রেস করবেন করে বেল আইকনটিতে প্রেস করলে আমার ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পাবেন তো দেখুন ট্যাবলেটটা রকম কালারের হয় এতে দুটো রয়েছে কিন্তু আপনাদের দশটাওয়ালা পাতাও পাওয়া যায় বাজারে তো এটাই হলো ড্রটিন ড্রটিন এম এতে এইটটি এম জি রয়েছে ড্রটাভারিন এতে এইটটি এম জি রয়েছে আর মেফিনামিক অ্যাসিড এতে আড়াইশো এমজি আছে তো এটা আপনারা দেখে নিলেন তো বন্ধুরা এবার আসা যাক এর মাত্রা সম্পর্কে তো এর মাত্রাটা হলো বড়দের জন্য চল্লিশ থেকে আশি এমজি দিনে তিনবার করে খেতে পারে আর এক থেকে পাঁচ বছরের শিশুদের এটা কুড়ি এমজি এবং ছয় থেকে বারো বছর শিশুদের চল্লিশ এমজি দিনে তিনবার করে খেতে পারবে এটা ইনজেকশন আকারেও পাওয়া যায় এটাকে আইএম ইঞ্জেকশন করতে হয় আইএম মানে আপনাদের আগের ভিডিওগুলো বলেছি আইএম মানে হলো ইন্ট্রা মাস্কুলার মাসুলের মধ্যে ইনজেকশন করা তো এটা আইএম ইনজেকশন হিসেবে পাওয়া যায় এর এবার সাইড এফেক্ট সম্পর্কে আমরা কিছু আলোচনা করে নিই এর সাইড এফেক্ট হলো অন্যান্য পেট ব্যথার ওষুধে যেমন ঝাপসা দৃষ্টি হয়ে যাওয়া বা এই ধরনের মুখ শুকনো হয়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলো যেরকম থাকে তো এতে সেই ভয়টা থাকে না এটা অনেকটাই সেফটলি ওষুধ তো এটার সমস্যা হলো যদি কোনো লিভারের পেশেন্ট বা লিভারের খুব মারাত্মক রোগে ভুগছে এমন ধরনের কেউ যদি থাকে বা যাদের কিডনিতে সমস্যা রয়েছে বা ডায়ালিসিস চলছে বা ক্রিটিনিন খুব বেশি রয়েছে তাদের কিন্তু এটা না দেওয়াটাই বেটার হবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন নতুন হেলথ রিলেটেড যেসব লেটেস্ট ভিডিওগুলি রয়েছে আপনার কাছে দ্রুত নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন